এটি কোনো বিলাসবহুল হোটেল কিংবা রেস্তোরাঁ নয়, এটি একটি ট্রেন, যে ট্রেনে যাত্রীদের জন্য থাকে নানান মনোরঞ্জনের ব্যবস্থা। 11 দিন দীর্ঘ এই ট্রেনের যাত্রা যেন স্বর্গের উপর দিয়ে। এটি বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা। রাশিয়া বিশ্বের সব থেকে বড় এবং অন্যতম ক্ষমতাধর দেশ। রাশিয়ার রাজধানী মস্কো থেকে দূরবর্তী সাইবেরিয়া হয়ে মঙ্গোলিয়া এবং চীনকে যুক্তকারী রেলপথটি বিশ্বের কাছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নামে পরিচিত। 1891 থেকে 1916 সালে নির্মিত এ রেলপথটির মোট দৈর্ঘ্য 9,282 কিলোমিটার। এ পথে সাধারণ যাত্রীবাহী অনেক ট্রেন চললেও মস্কো থেকে বেইজিং পর্যন্ত চলাচলকারী এই ট্রেনটি শুধুমাত্র পর্যটকদের জন্য। 11 দিনে দীর্ঘ 7,000 কিলোমিটারের এ যাত্রায় এ ট্রেন যাত্রা বিরতি করে মাত্র 6 জায়গায়। দীর্ঘ এ যাত্রায় ট্রেনটিতে যাত্রীদের জন্য থাকে নানা রকম সুযোগ সুবিধা। ট্রেনের কামরায় থাকে প্রয়োজনীয় সব কিছু, প্রতিটি কেবিনেই আছে আলাদা বাথরুম। দিনের বেলায় বসার সুবিধার্থে সিটগুলি চেয়ারের মতো থাকলেও প্রয়োজনে ট্রেনের কর্মীরাই তা আরামদায়ক বিছানায় রূপান্তরিত করে দেয়। রয়েছে পরিচ্ছন্ন রেস্তোরাঁ, যাত্রীদের সেবায় অভিজ্ঞ কর্মী, দক্ষ শেফ, ট্যুর গাইডের পাশাপাশি একজন চিকিৎসকও থাকেন এই ট্রেনে। একই সাথে রাশিয়া, মঙ্গোলিয়া এবং চীনের মতন অপরূপ তিনটি দেশ দেখতেই পর্যটকরা সাওয়ারি হন এই ট্রেনে। মস্কো থেকে ছেড়ে প্রথম যাত্রাবিরতি 800 কিলোমিটার দূরের শহর কাজানে। কাজানকে বলা হয় রাশিয়ার ক্রীড়া রাজধানী। স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত এ শহরেই আছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ, যা কুলশরীফ মসজিদ নামেও পরিচিত। অনন্য স্থাপত্য শৈলীর এ মসজিদের পাশেই অবস্থিত অর্থোডক্স চার্চ, যা রাশিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এর পরের বিরতি রাশিয়ার আরেক শহর ইয়েকাটেরিনবর্গে। এ শহরটি রাশিয়ার এশিয়া মহাদেশ ভাগে। জনসংখ্যার ভিত্তিতে রাশিয়ার চতুর্থ বৃহত্তম এ শহরটির সুখ্যাতি শিল্প, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চার জন্য। সুন্দরের শহরটি জাদুঘর, থিয়েটার, দৃষ্টিনন্দন ভবন, মিনার, সেই সাথে অনেক সবুজ পার্ক দিয়ে পূর্ণ। এর পরের গন্তব্য নোভোসিবির্স্ক। এটি রাশিয়ার সবচাইতে জনবহুল শহর এবং সাইবেরিয়ার রাজধানী। দ্রুত বর্ধনশীল পরিবহন, বাণিজ্য এবং শিল্পকেন্দ্র হিসাবে এ শহরের পরিচিতি রয়েছে। বিশ্ববিখ্যাত নোভোসিবির্স্ক চিড়িয়াখানা এ শহরেই অবস্থিত। এরপর রয়েছে বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে বড় হ্রদ বৈকাল হ্রদ, যা সাইবেরিয়ার মুক্তা নামেও পরিচিত। দৃষ্টিনন্দন এই হ্রদের আয়তন 31,722 বর্গ কিলোমিটার। বিশালতার কারণে প্রাচীন চীনারা একে সাগর ভেবে ভুল করত। হ্রদের চারপাশ এতটাই মনোমুগ্ধকর যে বলা হয় যারা এই অঞ্চলটিতে যান তারা তাদের আত্মা এখানেই রেখে আসেন। এর পরের গন্তব্য রাশিয়ার সর্বশেষ স্টপেজ উলানোদা। মঙ্গোলিয়ার কাছের শহরের বাসিন্দাদের চেহারায় ও সংস্কৃতিতে মঙ্গোলিয়ান ছাপ স্পষ্ট। এরপর চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়ার অপরূপ ভূপ্রকৃতি দেখতে দেখতে রূপকথার মতন পরিবেশ আর সুন্দর স্বপ্নের মতন ট্রেন যাত্রা শেষ হবে চীনের রাজধানী বেইজিং। পথে দেখা পড়বে সপ্তাশ্চর্যের একটি, চীনের মহাপ্রাচীর। এই ট্রেনের টিকিটের মূল্য নেহাত কম নয়, বাংলাদেশি টাকায় খরচ পড়বে প্রায় 3,50,000 টাকা। তবে এতে পাচ্ছেন থাকা, খাওয়া, ঘোরাঘুরি সব কিছু। আর এ টাকা খুব বেশি মনে হলে আছে অন্য ব্যবস্থা। 7 দিনের 40,000 থেকে 70,000 টাকার মধ্যে যাওয়া যাবে সাধারণ যাত্রীবাহী ট্রেনে। সাধারণ হলেও এগুলিও খুব আরামদায়ক। তো কবে কাটছেন আপনার টিকিট?